আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকে গজলের দশম পর্বতে চলে আসলাম অলরেডি আমরা। তো আজকে আমি শিখাবো আপনাদেরকে, আমরা যে গান গজল গাই, তো আমাদের কিন্তু গানের গজলের স্কেলটা মিলানোর জন্য আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে, তো আমাদের কিন্তু সারে গান জানতে হবে। আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে সেগুলো কিন্তু আমরা বানাতে পারবো না। এই জন্য আমি এখন আপনাদেরকে একটু দেখাই। তো ভিডিওটি শুরু আগে যে কথাটি না বললে নয়, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা গজল অডিও এডিটিংয়ের ক্লাস দশম পর্ব শুরু করেছি। তো পূর্বের নবম পর্যন্ত ভিডিওগুলি যারা দেখেন নাই তাহলে তারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক পেয়ে যাবেন, অথবা চ্যানেলে একটু কষ্ট করে দেখে আসবেন, অথবা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারেন। ওকে, তো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে শিখবো গজলের স্কেলের সাথে সা রে গামা এগুলো জানতে হবে। তাহলে আমি শুরু করছি। এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বন্ধুরা এগুলো জানতে হবে গজলের ব্যাকগ্রাউন্ড মিউজিক বানানোর জন্য। দেন আমি এখানে চলে যাচ্ছি এফএল স্টুডিওতে। তো কিভাবে সেখানে বানাবেন প্যাডগুলা, দেন আমি এখানে স্কিপ করে দিলাম। স্কিপ করে চলে যাওয়ার পর আমরা এখন এফএল স্টুডিওতে ঢুকে পড়ব। এখানে ঢুকার পরে আমরা প্যাড কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তো এখানে স্কিপ করে দিলাম বরাবর মতো। দেন এখানে আমি আবারও এটা ডিলেট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন প্রজেক্ট চলে আসছে। তো এখানে যদি আপনার নতুন প্রজেক্ট আনতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে নিউ দেখতে পাচ্ছেন, নিউ ক্লিক করে দিলেই। আর অনেকে আমাকে একবার রিকোয়েস্ট করেছে এই ভাই কীভাবে সেভ করতে হয় সেটা দেখান। তো আপনি যদি এখানে রেকর্ডটা দেখান, তার রেকর্ডটা করেন, তারপরে এটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব আছে, তারপরে এখানে MP3 আছে, আপনি এটাতে ইউজ করবেন। তো ওয়েবে ক্লিক করার পরে এখানে সেভ বাটনে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে যেহেতু আমার এখন দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সেখানে সেভ করতে পারবেন। একেবারে নর্মালি উপরেরটা দিয়ে দিবেন। ওকে, তো এটা মানে একজন প্রশ্ন করেছিলেন সেই জন্য একটু বলে দিলাম। তারপর বন্ধুরা আমরা কিন্তু আজকে প্যাড বানাবো। তো এর জন্য আমরা করব কি, এখন আমরা এখানে ক্লিক করব। তো আমরা গজলে যে ব্যাকগ্রাউন্ড বানাবো সেটা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবেন এরকম ইন্টারফেস চলে আসবে। দেন একটু কষ্ট করে এই ফাংশনটা খুঁজে নেবেন, এটা সিন্থ প্যাড। ওকে, এই যে সিন্থ প্যাড, সরি, এটা একটু নিচে, এটা সিন্থ প্যাড। আমি পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছিলাম। আপনি যদি একজন মোবাইল দিয়ে প্রফেশনাল গজল অডিও রেকর্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি আবার রিকোয়েস্ট করছি সবাই দেখে আসুন, যারা নতুন এসেছেন। আর যারা এতদিন আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেগুলো না জানলে কিন্তু আপনি এখানে অডিও এডিটিং করতে পারবেন না। দেন সিন্থ প্যাড ক্লিক করবেন। সিন্থ প্যাডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন অসংখ্য ইয়ে আছে। দেন গজলের মিউজিক পেয়ে যাবেন আপনারা। তো কোন গান থেকে কীরকম, কারণ সব গান তো এক হয় না, কারণ গজলের স্কেল এগুলো বের করতে হলে আপনার এগুলো জানতে হবে। তো আপনি মানে একটা এখানে সেভ করার পর প্রত্যেকটা গজলের মানে এটা দিয়ে দিতে পারবেন। আমি আপনাদেরকে সেই সিস্টেমটা কিন্তু দেখা দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা দেখতে পারবেন আমি যদি এখানে ধরে রাখি তবে দেখতে পাচ্ছেন হাসবি রব্বি, ও হো হো হো, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, তুমি ছাড়া বাবু দামি ঠিকানা বিহীন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার অধীন, তুমি ছাড়া তুমি ছাড়া মাবুদামি ঠিকানা বিহীন। তো এভাবে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। আমি আসলে এরকম গান গাইতে পারি না, তারপর একটু গাওয়ার চেষ্টা করলাম।
তো এটা বানাবেন, এটা বানানোর জন্য এখানে ক্লিক করে দিলাম, তারপরে দেন এখানে ক্লিক করতে হবে আমাদের। এখানে একটু কষ্ট করে এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। কেমন, আমরা একটা বানাবো, তারপর আমরা কিন্তু সব গজলে সেটা ইউজ করব। তো এখানের জন্য আমরা এখানে আপনারা ইয়েগুলো করতে পারেন, এখানে ব্যাকগ্রাউন্ড এটা উপরে তুলবেন, এভাবে টেনে এখানে এটা টানার পরে দেন আপনারা করবেন কি, ফোর নাম্বার যেখানে আছে দেখতে পারবেন হচ্ছেন এখানে এই ব্যাক এই মিউজিকটা, তো সে কোনখানে কোনটা আছে দেখতে পারবেন আপনারা, এবার আপনার কোনটা দিবেন বাজলে বাজবে, দেন সেটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা হয়ে যাবে, তারপর এটাকে যদি আপনারা টেনে এভাবে এখানে এনে দেন, দেন এটা যদি ডিলিট যেটা ডিলিট করতে চান সেখানে ক্লিক করে ধরে, তারপরে মাঝখানের অপশনে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট, দেন DEL, তারপরে এখানে কিন্তু আপনারা এটা ডিলিট করে দিতে পারবেন। তো আপনি যাচ্ছেন সবগুলো, এখন আমরা এটাকে টেনে এভাবে ছোট করে দিব দুই হাতে, তো সরি এটাকে আমরা এখন আবার বড় করতে হবে, আমরা আগে এটা একটু বাড়ায় নিব, আমরা একটা চাচ্ছি কারণ এখানে এটা ডিলিট করে দিতে হবে, আমরা যেহেতু একটা বানাবো, তারপর আমরা এটা সেম এটা এভাবে ইয়া করার পরে আমরা দেন এভাবে বড় করে দিব সবগুলা। কেমন আমি করছি আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সাদা হয়ে যাবে যে সময় সেই সময় কিন্তু বড় করতে পারবেন, দেন এভাবে এভাবে, তো এটা আর হবে না দেখতে পাচ্ছেন, এটা এভাবে কষ্ট করে আপনারা যতটুকু দিবেন আর, তো আপনারা কিন্তু এভাবে বড় করে দিতে পারেন, আপনি চাইলে প্রত্যেকটা গজলে কিন্তু ইউজ করতে পারবেন। দেন দেখতে পারবেন আমি এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা এখন আমাদের সেভ করবে, সেভ করতে হবে আমাদের এই প্যাডটা সেভ করতে হবে, সেভ করার জন্য আরও এখানে আপনাদের এই সা রে গা মা পা দা নি সা এগুলো কিন্তু জানতে হবে, না জানলে কিন্তু আপনি এই গজলের স্কেলের সাথে গানের সাথে মিলাতে পারবেন না। দেন তারপরে আমরা এটা সেভ করার জন্য এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমরা এটা ডাইরেক্ট সেভ করে ফেলবো, এখানে দেখতে পাচ্ছেন সেভ, দেন আমরা এখানে ক্লিক করার পরে সেভে ক্লিক করার পরে আমরা এটা MP3 করে দিব, MP3 করার পরে দেন আমরা সেভে যদি ক্লিক করে দেই তাহলে এখানে নর্মালাইজেশন নর্মাল লেভেল, দেন আমরা নর্মালে এটা করার পরে আমরা গোতে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, তারপর আমরা কিন্তু যে কোনো গজলে সেটা ইউজ করতে পারবো। দেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু যত হয়ে যাচ্ছে, এটা সেভ হয়ে গেলে এখন আমরা এটা কিভাবে আবার আনতে হয় সেটাও দেখা দিব, তো একটু ওয়েট করুন, এটা যেহেতু কনভার্টিং হচ্ছে। আর এটা কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওতে গজলের ইউজ করতে পারবেন। কেমন, ওয়েলকাম ব্যাক, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি 97 হয়ে গেছে, 99%, 100% হয়ে গেছে, ওকে। দেন আমাদের কিন্তু একটা স্যাব হয়ে গেছে, দেন আমরা আবার এখানে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করে আমরা চলে যাব, তারপর আমরা এখানে কি করব এটাকে আবার নিউ প্রজেক্টে আনবো, নিউ প্রজেক্টে আনার পরে আমাদের কিন্তু আবার নতুন একটা অপশন চলে আসবে এখানে, তো আমরা একটু ব্যাগে যাচ্ছি, এটা কোথায় পাবেন সরি, আচ্ছা ব্যাগে দেওয়ার দরকার নেই আমি দেখা দিচ্ছি এখানে, দেন আপনি এখানে ক্লিক করার পর দেন আমাদের যেহেতু আবার নতুন প্রজেক্ট চলে আসছে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে আমাদের অডিও ক্লিপ একটি ভয়েস আনতে হবে, তো আমি ধরেন আমি স্যাম্পল এখানে ভয়েস আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি, দেখি রেকর্ড হয় কিনা, যেহেতু আমার অলরেডি স্ক্রিন রেকর্ড চলছে, তো কীভাবে রেকর্ড করতে হবে আপনারা তো জানেন, এখানে ক্লিক করার পর অডিও রেকর্ডে ক্লিক করার পর দেন এখানে ক্লিক করার পরে এরকম একটা আওয়াজ হবে, আওয়াজ করে আমরা এটা টেস্টিং, দেন আমরা উপরে এগুলো ক্লিক করে এটা ডিলিট করে দিব, তো এখানে রেকর্ড অপশনটা, তারপরে এখানে লাল করে দিব, তারপর এখানে এখন ধরলে কিন্তু আমরা রেকর্ড করি, দেখি রেকর্ড হয় কিনা, হাসবি রব্বি হো 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানা বিহীন। তো বন্ধুরা আমি স্যাম্পল রেকর্ড করলাম, তারপরে এখানে ক্লিক করে দিলাম, দেখা যাক এটা আপনাদেরকে একটু শোনাই, শুনতে পারছেন কিনা আসলে জানি না, যেহেতু আমার অলরেডি স্ক্রিন রেকর্ড চলছে, তারপরে এটা ডিলিট করে দিই কারণ এটা এভাবে যেহেতু অলরেডি স্ক্রিন রেকর্ড চলছে এটা ডিলিট করে আমি ফাইল থেকে একটা আনছি, তো এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে আমরা অডিও ক্লিপে ক্লিক করব, অডিও ক্লিপে ক্লিক করার পরে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব, তারপরে এখানে আমরা
মাই ট্র্যাকস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনি এখানে ধরবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের মিউজিক। তো আমরা এখন যেটা করেছি এটা হচ্ছে নিউ সং MP3 দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের মিউজিকটা এখানে চলে আসছে। পরে দেন আমাদের এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, তো মাই ট্র্যাকসে পেয়ে যাবেন এটা। হ্যাঁ, দেন আমাদের এটা কিন্তু অলরেডি, এখন আমরা এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক টানলাম। এখানে ক্লিক করার পর আমরা এটাকে একটা একটু মাস্টারিং করব এটাকে, তারপর আমরা মাল্টি এফেক্টসে যাওয়ার পরে আমরা এটাকে একেবারে নিচে নিয়ে একটু রিভার্ব এখানে জেগে দিয়ে দিব, একটু সুন্দর হবে এটা। দেন আমরা তারপরে এখান থেকে একটু ইকো দিয়ে দিব। এখানে ক্লিক করার পরে আমরা আবারও নিচে চলে যাবো এভাবে, তারপর প্লাস এখানে ক্লিক করার পর আমরা একটু এখানে লিমিটার করবো। তো এগুলো আপনারা করতে পারেন আপনাদের মতো, একটু সময় নিয়ে যত সুন্দর করতে চান আপনি। কিন্তু আমি পূর্বের ভিডিওগুলোতে যেভাবে দেখাই ছিলাম সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনি ওগুলো আসলে পারবেন। দেন আমি আর ভিডিওটা বন্ধ হয়ে যাবে জন্য দেখাচ্ছি না, আমি এটা করছি এখানে। তারপর এখন আমি একটা এখানে অডিও ক্লিপ আনবো, আবার এখানে ক্লিক করব। তারপরে অডিও ক্লিপে ক্লিক করার পরে আমরা আবার মাই ফাইলসে চলে যাব। মাই ফাইলসে চলে যাওয়ার পর মাই স্যাম্পলে এখানে ক্লিক করলাম। তো এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আমি ডিলিট করে দিব। আসলে এটা একটু মানে প্রবলেম হয় খুঁজে নিতে, তো আপনারা একটু কষ্ট করে অডিও ক্লিপে খুঁজে নেবেন। তারপর আপনারা এখানে মাই ফাইলে ক্লিক করবেন, মাই ফাইলে ক্লিক করার পর মাই ট্র্যাকস যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে রেকর্ডটা যেটা এখানে ক্লিক করে এটা হয়ে যাবে, এখানে সেভ হয়ে গেলে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে এটা দিয়ে ধরেন এর সাউন্ডটা একটু কমা দিতে পারেন। আমি পাই না জমিদারের দেখা মনের ঠেকারে কই, আমি তো সেই ঘরের মালিক, আমি তো সেই ঘরের মালিক। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা বানাইতে পারেন। তো এভাবে আপনারা বানাবেন কেমন গজলের ইয়াগুলা, এই প্যাডগুলো সুন্দরভাবে আপনারা মিক্সিং করে বানাবেন তাহলে কিন্তু আপনাদের গজলটা সুন্দর হবে এভাবে। ইনশাল্লাহ সামনে আরও পার্ট নিয়ে আসবো, তো আমার চ্যানেলটির সাথেই থাকবেন, কারণ সামনে আরও অনেক কিছু দেখাবো, অনেক কিছু শেখার আজও অনেক বাকি আছে। তো দুইটাই পর্ব কিন্তু আমি এখানে দেখাই দিছি, কারণ বড় হয়ে গেলেও যাতে সবাই দেখতে পায় একটা ভিডিওতেই। ওকে, তো আজকে এখানে শেষ করব। তো যারা পূর্বের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। আজকে এখানে শেষ করতে হচ্ছে দশম পর্ব। তো এগারোতম পর্ব স্বাগত জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মামুন অফিসিয়াল চ্যানেলটির সাথে থাকুন। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ।